বন্ধুরা, এবার আমরা একটি এমন একটি ইমেজ এডিট করব যার মধ্যে আমরা একটি তুষারপাতের ইফেক্ট দিব। আমরা পূর্বের সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর যে ছবিটি ছিল সেটি আমরা ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, এই ছবিটির মধ্যে আমরা একটি তুষারপাতের ইফেক্ট দেব যাতে মনে হবে যে ফুটবল খেলাটি যেন তুষারপাতের মধ্যেই হচ্ছে। এই জন্য সর্বপ্রথম আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে, আমাদের যে ইমেজটি, এটির আমরা একটি ডুপ্লিকেট লেয়ার এখানে রাইট ক্লিক করে করে নেব। আমরা একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট লেয়ার চলে এসেছে। এবার আমরা যাব ফিল্টার মেনুতে। ফিল্টার মেনু থেকে আমরা যাব পিক্সেলেট, এবং পিক্সেলেটের মধ্যে পয়েন্ট লাইজ। আমরা এই পয়েন্ট লাইজে যাব এবং এখানে আমাদের যে সেল সাইজ রয়েছে এই সেল সাইজকে আমরা নির্ধারণ করে দেব। আমরা এই সেল সাইজকে এখান থেকে আমরা 10 নির্ধারণ করে দিচ্ছি। এটি আপনি 8, 9 বা 10 এর মধ্যে রাখবেন। তো আমরা 10 দিয়েই দেখছি কীরকম দেখা যায়। আমরা 10 দিচ্ছি। আমরা 10 সেল সাইজ দিয়ে ওকে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ইফেক্টটি এখানে পড়েছে। এবার এই একই ইফেক্ট আমরা 6 বার ব্যবহার করব। আমরা পুনরায় একইভাবে বারবার এই ফিল্টার মেনু থেকে, এই পিক্সেলেট থেকে, পয়েন্ট লাইজ থেকে ওইভাবে বারবার আসতে পারি। এছাড়া একটি সহজ সিস্টেম রয়েছে আমাদের, শর্টকাট কি। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং কন্ট্রোল চেপে ধরে এফ প্রেস করি তাহলে আমরা দেখব এটি প্রেস হয়ে গেছে। এভাবে আমরা 6 বার করব। আমরা একবার করেছি, অর্থাৎ প্রথম একবার ইফেক্ট দেওয়ার পরে কন্ট্রোল এবং এফ দিয়ে এটাকে একবার করেছি, তার মানে মোট 2 বার হয়েছে। আমরা 6 বার করব, অর্থাৎ একই ইফেক্ট আমরা মোট 7 বার দেব। 2, 3, 4, 5, 6 আমরা এই ইফেক্টটি মোট 7 বার দিয়েছি। এবার আমরা যাব আমাদের ইমেজ মেনুতে। ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট, এবং অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা আমাদের থ্রেশহোল্ড নামে যে অপশনটি রয়েছে ইমেজ মেনুর, অ্যাডজাস্টমেন্ট এবং এর মধ্যে থ্রেশহোল্ড, এখানে যাব। এখান থেকে আমরা তুষারের যে ঘনত্ব রয়েছে থ্রেশহোল্ড লেভেলটি ঠিক করে দেব। আমরা দেখতে পাচ্ছি 128 রয়েছে, যেটি হালকা হালকা দেখা যাচ্ছে। আমরা এটিকে একটু বাড়িয়ে দিচ্ছি। আমরা এটিকে বাড়িয়ে 80-এর মতো রাখছি। আমরা এটিকে যদি বাড়িয়ে দেই এ তুষারের ঘনত্ব বেশি হবে। তো এরকম মাঠে কিন্তু খেলা হয় না সাধারণত, তাই পরিবেশের সাথে কম্পেয়ার করে আমরা এগুলোকে দেব। আমরা এই 85 এরকম রাখছি। আমরা 84, 85 এরকম রাখছি। আমরা 84 রাখলাম। 84 রেখে আমরা ওকে করে দিচ্ছি। এবার আমরা যাব আমাদের লেয়ার প্যালেটে। আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি সিলেক্ট অবস্থায় রয়েছে, এর যে মোড রয়েছে নর্মাল, এই মোডকে আমরা চেঞ্জ করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে দেবো স্ক্রিন। বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ছবিটির মধ্যে এক ধরনের ইফেক্ট চলে এসেছে এবং এই ছবিটি কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা আবার একটু ফিল্টার মেনুতে যাব এবং একটি ব্লেয়ার ইফেক্ট দেব। ফিল্টার মেনুর ব্লেয়ার, এবং এখান থেকে আমরা দেব গোশিয়ান ব্লেয়ার। গোশিয়ান ব্লেয়ারে আমাদের রেডিয়াস আমরা 2 পিক্সেল রেখে আমরা ওকে দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের এই ছবিটি এভাবে তৈরি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফুটবল খেলা চলছে এবং মাঠে কিন্তু এক ধরনের তুষারপাত হচ্ছে। তো বন্ধুরা, এভাবে আপনারা কোনো ছবির উপরে তুষারপাতের ইফেক্ট দিতে পারেন। এর মাত্রা আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের মতো সেট করতে পারেন। যেমন আমরা এখানে যেমন থ্রেশহোল্ড লেভেল আমরা সেট করেছিলাম 84, 85, 83, আপনারা এটিকে যদি কমিয়ে দিতেন তাহলে এগুলোর ঘনত্ব আরও বেশি হতো তুষারের, আর যদি বাড়িয়ে দিতেন এগুলো আরও হালকা হালকা হতো, এটি আপনার বিষয়। সেল সাইজ যদি আপনি, তো আমরা 10 করেছি, আমরা যদি একটু কম করতাম 9 বা 8 তাহলে এগুলো আরও ছোটো ছোটো হতো। আপনারা এগুলো প্র্যাকটিস করে নেবেন, আপনারা দেখবেন এভাবে তৈরি করা যায় একটি তুষার এফেক্ট। ধন্যবাদ।